ফিরে এলাম বিরতির পর। আমরা আর জি করের খবরের দিকে তো নজর রাখবোই, কিন্তু এই মুহূর্তে আমরা আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। নিম্নচাপের প্রভাবে সোম এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, ঠিক কি জানতে পারছো আবহাওয়া দপ্তর সূত্রে? নিম্নচাপের অবস্থান এই মুহূর্তে পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর, এবং যেটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে দক্ষিণ ওড়িশা উপকূল এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে এগোচ্ছে উত্তর বঙ্গোপসাগরের দিকে, এবং ধীরে ধীরে তা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এগোনোর সম্ভাবনা আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। আজ এবং আগামীকাল বৃষ্টির পূর্বাভাস সেই অর্থে না থাকলেও সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এই নিম্নচাপের জেরে, কারণ এই নিম্নচাপ ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। বেশ, অনেক ধন্যবাদ শাশ্বতী, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। আপনাদের জানিয়ে রাখি, 40 থেকে 50 কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, এমনটাই বলা হয়েছে। উত্তরবঙ্গে সোম এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আরও একবার আপনাদের জানিয়ে দিই, কলকাতায় ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।